মার্চেই বইবে লু, আঁধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে রাজ্যে। কবে থেকে কোন কোন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ আঁধির সম্ভাবনা? আজ ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে আজকের আবহাওয়া রিপোর্ট নিয়ে বিরাট একটি আপডেট, যেটি জানানোর পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো করবো ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আমাদের সাথে জুড়ে প্রতিদিনের ওয়েদার আপডেটগুলি পাওয়ার জন্য। তো অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে না। মার্চ মাসে ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসী, গরমের দাপটে তাপমাত্রা চড়ছে 30 ডিগ্রির উপরে। সেই ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার পূর্বাভাসে হালকা বৃষ্টির কথা জানানো হয়, তবে 15ই মার্চ থেকে আবহাওয়ার বড় বদল হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। IMD দেওয়া ওয়েদার অ্যালার্ট অনুসারে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং এর আশেপাশে একটি পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে। এর প্রভাবের কারণে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন এবং সিকিম ও অরুণাচল প্রদেশে 11ই মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের অনেক জায়গায় আজ থেকে শক্তিশালী বাতাস 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বইতে পারার সম্ভাবনা রয়েছে। এদিকে আরো একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা 12 থেকে 14 মার্চের মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে বলে জানানো হয়েছে। কলকাতায় আগামী 48 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ, যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, থাকবে গরমের পরিবেশ। জলীয় বাষ্প খুব বেশি না থাকায় শুকনো গরম অনুভূত হবে। অন্যদিকে একই ওয়েদার আপডেট অনুযায়ী আজ থেকেই কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ, এর প্রভাবে কলকাতার তাপমাত্রা সামান্য কমলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে দমকা হাওয়া, ওড়িশাতে ঘূর্ণাবর্ত, এর ফলে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে আজই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, চলবে দার্জিলিং এবং কালিম্পং এ। তারপর আগামীকালই শুষ্ক আবহাওয়া দেখতে পাবে বঙ্গবাসী। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আবহাওয়া আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় কেমন রয়েছে আবহাওয়া? রোদ ঝলমলে আকাশে ভ্যাপসা গরম নাকি মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।